হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে 5টে টিপস শেয়ার করব, যে টিপস গুলো ফলো করে এনিওয়ান ক্যান বি আ টপার। টিপ নাম্বার 1, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে পড়তে বসতে হবে। প্রথম প্রথম হয়তো পড়ার দিকে মন লাগবে না, আধ ঘন্টার বেশি বসা যাবে না, ওকে নো প্রবলেম, কিন্তু না মন লাগলেও অ্যাটলিস্ট মিনিমাম আধ ঘন্টা রেগুলার মানডে টু ফ্রাইডে রোজ পড়তে বসতে হবে, যাতে কন্টিনিউটি ব্রেক না হয় আর একটা হ্যাবিট ডেভেলপ হয়ে যায় যে এই সময় আমার পড়ার সময়, ওকে। যেমন তোমরা যখন প্রথম প্রথম কেউ যদি জিম জয়েন করো, প্রথম দিনই কিন্তু জিমে গিয়ে কিছু করতে পারো না, কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে তোমরা আধ ঘন্টা এক ঘন্টা আস্তে আস্তে করে বাড়াতে পারো, ওকে। আর একদিনে তো তোমার কোনোদিন হেলথ ভালো হবে না, ঠিক তেমনই পড়াশোনাও কিন্তু একদিনে হয় না, সেটাকে রেগুলার করতে হয়। তো ইউ হ্যাভ টু মেক ইট এ হ্যাবিট, যাতে তোমার কন্টিনিউটি ব্রেক না হয় আর তুমি রোজ ওই নির্দিষ্ট সময় পড়লে তোমার পড়তে আস্তে আস্তে মন চলে আসবে, যখন পড়তে ভালো লাগতে লাগবে তখন আধ ঘন্টাটা বাড়িয়ে এক ঘন্টা আর তারপর দু তিন ঘন্টা চার ঘন্টাও হতে পারে, ওকে। সো ইটস দ্য স্টার্টিং পয়েন্ট। টিপ নাম্বার 2 হচ্ছে যে তোমাদের কিছু কিছু সাবজেক্ট এমন আছে যেটা পড়তে খুব ভালো লাগে, আর কিছু কিছু সাবজেক্ট এমন হতেই পারে যেটা পড়ার কোনোদিন ইচ্ছে থাকে না, কিন্তু সেই সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে, যেহেতু পরীক্ষায় তো সব সাবজেক্টে পাস করতে হবে, একটা সাবজেক্ট পড়লে হবে না। তাই জন্য কি করতে হবে, করতে হবে যে যেই সাবজেক্টগুলো ভালো লাগে তার সাথে একটা সাবজেক্ট যেটা তোমার পছন্দের নয় ওটাও কিন্তু তোমাকে ইনক্লুড করে পড়তে হবে সেই সময়। যেমন একই খাওয়া যখন আমরা খাই তো আমাদের রোজ রোজ একই খাওয়া খেতে ভালো লাগে না, তো আমরা কি করি, আমরা করি যে কোনোদিন সবজি চেঞ্জ করে দিলাম, কোনোদিন খিচুড়ি করে দিলাম, কোনোদিন প্রোটিনের জন্য ননভেজ অ্যাড করে দিলাম, তো আমরা মিক্স করি যাতে আমাদের বোরিং ফিল না হয় আর আমাদের হেলথও ভালো থাকে, ঠিক তো। ঠিক তেমনই পড়াশোনার জন্য তোমার সাবজেক্ট যেগুলো যেই সাবজেক্টগুলো পছন্দর সেটা তো পড়তে পারবে, এবার যেটা ভালো লাগে না সেটা তার সাথে মিশিয়ে পড়তে হবে, যার কারণ যেগুলো তোমার স্ট্রেংথ আছে, যেই সাবজেক্টে তোমার স্ট্রেংথ আছে সেটা হচ্ছে ধরো ডাল অ্যান্ড রাইস, আর যেগুলো তোমার ভালো লাগে না সেটা ননভেজ হতে পারে বা তোমার কোনো সবজি হতে পারে, বাট ইউ নো কি এটা তোমার হেলথের পক্ষে খুবই ভালো, তো তোমাদের ওটা করতে হয়। ঠিক তেমনই এখানে তোমাদের ওই সাবজেক্টগুলোকেও মিশিয়ে পড়তে হবে যাতে ওভারঅল তোমার পড়াশোনাটা ভালো হোক আর তোমার ওভারঅল রেজাল্টটাও ভালো হোক। টিপ নাম্বার থ্রি হচ্ছে যে উইকলি প্ল্যান করে পড়তে হবে। সোমবার থেকে শনিবার মানডে টু স্যাটারডে প্রতিদিন পড়তে বসবে আর নিয়ম অনুযায়ী যা যা ফিক্স করেছো সেগুলো পড়বে। এবার সানডে হচ্ছে হলিডে, সেই দিনটা কিন্তু তার ঠিক উল্টোটা করবে, কোনো পড়াশোনা করতে হবে না, সেদিন তোমাদের যা খুশি করতে পারো, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো, মুভি দেখতে পারো, কোথাও বেড়াতে যেতে পারো, এনিথিং যেটা তোমার ভালো লাগে সেটা তুমি করতে পারো। আবার কিন্তু মানডে থেকে ব্যাক টু সেম রুটিন ফলো করতে হবে, ওকে। সো এটা হচ্ছে আমাদের থার্ড টিপস। নাম্বার 4 হচ্ছে মান্থলি একটা টেস্ট দেওয়া, সেই টেস্টের ব্যবস্থাটা নিজেকেই করতে হবে।
ওকে, যেই চ্যাপ্টারগুলো তুমি প্রতি সপ্তাহ ধরে ধরে পড়ছো, সেখান থেকে নিজের একটা বন্ধুকে, যে কোনো বন্ধুকে বলবে যে কিছু প্রশ্ন তোমার কাছে তুলে ধরতে, যেটা তুমি একটা ফিক্সড সময় নিয়ে সলভ করবে। ওকে, তো অনেক সময় হয়তো কাউকে পেলে না, কারণ টাইম ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, তখন সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে কোয়েশ্চেন যদি নাম্বারগুলো অ্যাটলিস্ট তোমাকে মেসেজ করে দেয়, সেই কোয়েশ্চেনগুলো তুমি সলভ করবে, আর সেই পরীক্ষার দুদিন আগে অবশ্যই রিভিশন করবে, যাতে তুমি ভালো করে নিজের টেস্টটা দিতে পারো, যাতে তোমার কনফিডেন্স বুস্ট হবে, মোরাল বুস্ট হবে যে আমার পড়াটা কমপ্লিট হয়েছে। টিপ নাম্বার 5, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপ হচ্ছে যে রিভিশন করতে হবে অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করতে হবে। আচ্ছা, রিভিশন কখন করতে হবে? পরীক্ষার ঠিক 2 মাস আগে থেকে রিভিশন স্টার্ট করে দেবে, আর সেই সময় থেকেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করা আস্তে আস্তে শুরু করে দেবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করলে যত বেশি সলভ করবে, তত দেখা যায় যে তোমার মার্কস অত বেশি আসে আর তোমার পড়াগুলো খুব ভালো করে প্রিপেয়ার হয়ে যায়। ওকে, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, যখন তুমি রিভিশন করবে আর প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করবে, আর এই রিভিশনটা তোমার পরীক্ষার আগে অবধি কন্টিনিউ করে রাখতে হবে, যাতে তোমার প্রিপারেশন খুব ভালো হয়ে যাক, আর যখন পরীক্ষা দেবে তখন তোমার তুমি বেস্ট তোমার পরীক্ষায় দিতে পারবে, অ্যান্ড এখান থেকে ইনসিওর হবে যে তুমি যেহেতু বেস্ট পরীক্ষা দিচ্ছ, বেস্ট রেজাল্টও পাবে, আর সেই সময় কোনো নতুন পড়াশোনা করার কোনো দরকার নেই, যা অবধি পড়েছো জাস্ট রিভাইজ টিল এক্সাম। যদি তোমাদের এই টিপসগুলো ভালো লাগে আর ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।